সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এবং শুনছেন দর্শক বন্ধু আজকের রাশিফল। আজ 30শে জ্যৈষ্ঠ 1430 ইংরেজির 14ই জুন 2023 বুধবার। দর্শক বন্ধু, আজ গোস্বামী মতে যোগিনী একাদশী ব্রত পারণ আগামী দিন সকাল 9:13-এর মধ্যে। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে দক্ষতা লাভ হবে, দক্ষতা লাভ করতে চলেছেন। রাশি বৃষ। বৃষ রাশি খুব সাবধানে থাকবেন, আঘাত যোগ রয়েছে, যে কোনো ধরনের আঘাত চোট পেতে পারেন, শারীরিক বা মানসিক দুদিক থেকে আঘাত পেতে পারেন। রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে যশ লাভ হবে এবং অর্থ লাভ হবে, দুটোই প্রফিট। রাশি কর্কট। কর্কটের আজকে ডিপ্রেশন আছে, দুশ্চিন্তা হবে কর্কট রাশির। রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে অপবাদ হবে, বদনাম হবে। রাশি কন্যা। প্রশংসার পাত্র পাত্রী হয়ে উঠবেন, আপনার আজকে প্রশংসা হবে, সুনাম হবে। রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকারা সুখ লাভ করবেন আজকের দিনে। রাশি বৃশ্চিক। খুব ভালো দিন, শুভ দিন বলা যেতে পারে, আজকের দিনটি আপনার একবারে শুভ শুভ যাবে। রাশি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের আজকে কোনো অনুষ্ঠানের মধ্যে থাকবেন, অনুষ্ঠান আপনাদের আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়েই থাকবেন, অথবা আপনি নিজে কোনো অনুষ্ঠান করবেন। রাশি মকর। প্রতিক্রিয়া দেখা দিবে মনের মধ্যে, অন্যের কথায় একটা বাজে প্রতিক্রিয়া আপনার মনের মধ্যে আসবে, তাই খুব সাবধানে থাকুন। রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে অশান্তি মনোভাব থাকবে, ভালো যাবে না, মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে। রাশিচক্রের শেষ রাশি মীন। আশা বাস্তবে ঘটবে, আপনি অনেকদিন আশা করে রেখেছিলেন, সেই আশাটা আজকে পূরণ হতে চলেছে, অর্থাৎ বাস্তবে আপনার মনের ইচ্ছা বাস্তবে ঘটতে চলেছে। দর্শক বন্ধু, এই ছিল আজকে রাশিফল। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অন্যান্য জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে। দর্শক বন্ধু, আমার কাছে আসতে কীভাবে আসবেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বার, ওই নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার কাছে আসতে পারেন। দর্শক বন্ধু, দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্যও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি অনেক দূরে আছেন, আসতে পারছেন না, অনলাইনের মাধ্যমে অস্ত্রবিচার এবং অরস্ক বিচার করা হয়, ওই নম্বরটিতে ফোন করে আপনি জেনে নেবেন কী করতে হবে। দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য ঈশ্বরের চিন্তা করুন। আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি আপনি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন আপনি ভালো থাকবেন, পরিবার ভালো থাকবে, পাড়া ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, বিশ্ব ব্রহ্মাণ্ড ভালো থাকবে। জয় মাতা রাম, হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে, নমস্কার।